হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে খুব বড় একটা স্পেশাল ব্লগ নিয়ে। স্পেশাল এই জন্য আজকের ব্লগটা উৎসর্গ করেছি আমার একটা ক্লোজ ফ্রেন্ড সিলভিয়া, তার বার্থডে উপলক্ষে। তবে সারপ্রাইজটা তাকে দেওয়া হয়নি, সে বুঝে গিয়েছে তার বার্থডের সেলিব্রেশন চলছে। বার্থডের প্ল্যান করেছি আর বার্থডের প্রিপারেশন তো সে জম্পেশ হওয়া উচিত, কী বলেন? স্পেশাল বার্থডে গার্লের বার্থডে বলে কথা। তো এখানে বিফ কাবাব, চিকেন কাবাব আমি দুদিন আগেই বানিয়ে নিয়েছি, আর এখানে এখন কোকোনাট পুডিং বানিয়ে নিচ্ছি, আর চটপুটিও ভিজিয়ে রেখেছি। একদিন আগেই চটপুটিটা ভিজিয়ে সেটা সিদ্ধ দিয়ে দিব। আর মোটামুটি একদিন আগেই আমি মেইন রান্নাগুলো শুরু করে দিয়েছি এখানে। আর এখানে আমি কাপকেকও বানিয়ে নিচ্ছি ভ্যানিলা আর রেড ভেলভেট ফ্লেভার দিয়ে, ভালোই লাগবে বলে মনে হচ্ছে। আর আমার ফ্রেন্ড ফারহানা, সে নিয়ে আসবে মেইন বার্থডে কেকটা, সে অলরেডি অর্ডার করে দিয়েছে। আর এখানে কিছু ডেকোরেশন করার জন্য আমি কিছু বেলুন ফুলিয়ে নিয়েছি, ব্লু কালারের থিমে করব বলে ব্লু কালারের ফ্লাওয়ারও এনেছি, এগুলো সব ফ্রেশ ফ্লাওয়ার ছিল। আর এখানে ওয়ালে আমি কিছু বেলুন দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি যতটুকু শুনেছি সিলভিয়ার অত বেশি বার্থডের জন্য অত বেশি কালারফুল কিছু পছন্দ না, তো আমি হালকার উপরেই খুবই অল্প করে সাজিয়েছি। আই হোপ সে লাইক করবে। আর এই যে এখানে আমার কাপকেক তৈরি হয়ে গিয়েছে, এগুলোকে ক্রিম চিজ দিয়ে আমি ফ্রস্টিং করে নিয়েছি আর উপরে কিছু স্প্রিঙ্কল ছিটিয়ে দিয়েছি ব্লু গোল্ডেন কালারের কম্বিনেশন করে। ইটস লুকস সো নাইস, দেখে মনে হচ্ছে যে আমি খুব প্রফেশনাল বেকার, অ্যাকচুয়ালি না, বাট হ্যাঁ ভালো লাগছে। আর এখানে ফ্রুটস প্লেটারও বানিয়ে নিয়েছি, ফ্রুটস সবাই পছন্দ করে, আমার নিজেরও খুব পছন্দ। আর এটা হলো পরদিন, সকালে উঠেই আমি চিংড়ির মালাইকারিটা করে নিয়েছি। ওদিক দিয়ে পাশাপাশি কিন্তু আমি গরুর মাংস আর রোস্টটাও রান্না করে ফেলেছি সকালে ঘুম থেকে উঠেই, আর এখন ভেজিটেবল রান্না করছি। এখানে আমি পাস্তা করে নিয়েছি বাচ্চাদের জন্য। তো মোটামুটি রান্না আমার অল ডান হয়ে গিয়েছে। তারপর যে নাদিরা সাথীর আমাদের ডিজাইনার, সে খুব সুন্দর করে অনেক কিছু একের পর এক খাবার পাঠিয়েছে। এত ব্যস্ততার মধ্যে আমি আসলে ওগুলো ভিডিও করতে পারিনি সাথীর ফটোশ্যুট করতে। এই যে আমার সাথে আছে রাজিয়া, অ্যান্ড আরও দুজন মডেল আমাদের সামনেই আছে, দেখাই আপনাদেরকে। সো সাথীর এই শাড়িটা পরেছি, সাথীর ব্লাউজ, ছবি তুলে পাঠাবো, দেখবেন অবশ্যই। এই যে বিউটিফুল নাদিরা, তার সাথীর শাড়ি, তার ডিজাইন করা, শি ইজ দ্য ওনার। তো সে শাড়ি ব্লাউজ পরে আজকে আমরা ফটোশ্যুটে এসেছি। নিশ্চয়ই ভাবছেন বার্থডের মাঝখানে এটা কি করছি। আসলে সেদিন এক ঘন্টার জন্য হলো বার্থডের মাঝখান থেকে আমরা সাথীর এই ফটোশ্যুটের জন্য এসেছি, একটু রাশ ছিল, বাট আই রিয়েলি এনজয়েড ইট আ লট। তবে ওদিক দিয়ে মনের মধ্যে টেনশন হচ্ছিল, বাসায় যারা গেস্ট আসবে তাদেরকে ওয়েলকামও করতে হবে, তার আগেই বাসায় পৌঁছতে হবে হবে, ওইটা যেন মিস না হয়, সেজন্য আমার মনে একটু টেনশনও ছিল। বাট এই ফটোশ্যুটটা মিস করতে চাচ্ছিলাম না। নাদিরা আমাদেরকে অ্যাজ এ মডেল হিসেবে কাউন্ট করেছে, ইটস রিয়েলি রিয়েলি নাইস অফ হার, আর উই ফিল রিয়েলি অনার যে সাথীর শাড়ি পরে আমরা সাথীর ব্র্যান্ডের জন্য অ্যাজ এ মডেল হিসেবে এখানে এসেছি। ইটস রিয়েলি অ্যামেজিং, নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমার লাইফে। মনে কখনো সুপ্ত কিছু ইচ্ছা ছিল যেটা এই সাথীর ফটোশ্যুটের থ্রুতে মনে হচ্ছে কমপ্লিট হতে যাচ্ছে। আই এম রিয়েলি সো এক্সাইটেড। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শাড়ি পরা আমি, সিলভিয়া, রাজিয়া আর শারমিন, আমাদেরকে অ্যাজ এ মডেল হিসেবে কেমন লাগছে আপনারাই বলুন। শাড়িগুলো যতটা গর্জিয়াস, পরে অতটা আরাম, সাথে ব্লাউজগুলো কিন্তু শাঠেরই ছিল, খুবই চমৎকার লাগছিলো আই বিলিভ সবাইকে। তারপর আমাদের ফটোশ্যুট করেছে কিন্তু সাকলাইন ভাই, খুব সুন্দর ফটো তুলে উনি, মানে খুবই ভালো ফটোগ্রাফার। আমি বিভিন্ন ইভেন্টে উনি সব ছবিগুলো, উনি যেগুলো তুলেন ওগুলো দেখার মতো। তো আমি বাসায় চলে এসেছি এবং এসে টেবিল সাজিয়েছি। টেবিল সাজানোর পর এখন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে চটপটি, তারপরে এই যে একটা ড্রিঙ্কস রেখেছি ব্লু থিমের সাথে মিলিয়ে, ব্লু ড্রিঙ্কস। আর এখানে সব গেস্টরাও এক এক করে চলে এসেছে, সবাইকে মাশাল্লাহ এত সুন্দর লাগছিল, সে একটু ক্লাসিক লুকে সবাইকে দেখতে পাচ্ছে, নিশ্চয়ই দেখেই মনে হচ্ছে না
যে কোনো এক রাজা মহলে আমরা চলে এসেছি। আমার কাছে কিন্তু এত ভালো লেগেছে তাদের এই লুকস, এই হলো আমাদের বাচ্চারা, মেয়েরা, ভাবিদের বাচ্চাগুলো এত সুন্দর করে সাজুগুজু করে এসেছে। আমরা কোনো অংশে কম না, আমরাও কিন্তু একই লুক দিয়েছি। কথা অনেকক্ষণ হয়ে গেছে, শুরু করো, শুরু করো, খেতে থাকো, খেতে থাকো। তো এখানে নাস্তা সার্ভ হয়ে গিয়েছে, অ্যাপিটাইজার যেগুলোই দিয়েছে সবাই খুব পছন্দ করে খাচ্ছে, বিশেষ করে পাস্তাটা সবাই খুব পছন্দ করেছে। তো এখানে ভাইরা, বাচ্চারা, তারপরে আপুরা সবাই খুব এনজয় করছিল আমার অ্যাপিটাইজারগুলো। ডিনার শেষে এখন সবাই কেক কাটার জন্য রেডি হচ্ছে। আমরা সিলভিয়ার আজকে কেক কাটবো, খুব সুন্দর একটা ব্লু কালারের কেক। মাশাআল্লাহ আজকে আমাদের সিলভিয়াকে এত প্রিটি লাগছিল, আর সবাই আমরা সিলভিয়ার বার্থডে সেলিব্রেট করার জন্য একদম রেডি। আমার জন্মদিন উপলক্ষে তোমরা যা করছো এটা সত্যি সত্যি আনএক্সপেক্টেড। আমি তো কিছু করিনি, শিপু করছে। যাই হোক, তোমরা ওকে হেল্প করছো, ফার্মা প্ল্যান করছে, তোমরা ওকে হেল্প করছো। তো এনিওয়ে, তারপরে শারমিন আবার আরেকটা অ্যারেঞ্জ করছে, আই ফিগার্ড ইট আউট। থ্যাংক ইউ সো মাচ। আমি কি বলবো, কিছু বলার নেই আসলে, অনেক খুশি হচ্ছি। সবাই একসাথে তোমাকে বলি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সিলভিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমার মুরব্বিরা যারা আমাকে গোছায় রাখে আমার পার্সোনাল লাইফে, সবার দোয়া আমরা যে শাড়ির মেইন এটা হচ্ছে গিয়ে মনে হয় আঁচলে, এই
আর এটা হলো নেক্সট ডে সিলভিয়ার অ্যানাদার বার্থডে সেলিব্রেশন। আমি ভয়েসটা মিউট দিয়ে দিয়েছি, এখানে অনেকক্ষণ কথা বলছি সেলিমের সাথে, বা যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল তাই আমি মিউট করে রেখেছিলাম। এনিওয়েজ, আমরা চলে এসেছি বিসানে, পার্সিয়ান একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা আমরা আগেও খেয়েছি, বাট আজকে আমরা সবাই এসেছি সিলভিয়ার বার্থডেটা আবার সেলিব্রেট করার জন্য। এখানে রাজিয়া আর ফারহানা ওরা এন্ট্রি করছে আর আমি তাদের পিছনে পিছনে। আজকের এই বার্থডে অ্যারেঞ্জমেন্টটা কিন্তু শারমিন আর ফারহানা মিলে করেছে। খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা সবাই মিলে সিলভিয়াকে দিব এবং তাকে স্পেশাল ফিল করাবো। শি ইজ স্পেশাল। আমাদের বার্থডে গার্ল চলে আসছে, ডাবল বার্থডে পার্টি চলছে এখন। এই যে আমাদের গার্ল, বলো আমি কই, তুই আসিস ভিআইপি, ভিআইপি হাউ আই বি সার্ভ দেন আপনি আমার দিয়ে সার্ভ দেন আমি রেগুলার টিকেট কাটছি। সিলভিয়া বার্থডে গার্ল কোথায়? আমি আরো বেশি মজা লাগতেছে আমাদেরকে, আমাদের সবারই মনে হচ্ছে এনজয় করছে। Hi Sania, how's the food? Very good. Love the chicken kebab. Really? You should try. Wow, that's awesome. Munna, how's the food? Super. Chala, ashole ho jaye. Birthday girl. Hey, birthday girl. Khud ko mithi dise. Tore ami video kortechi. Tu ekta mon dise. You know, some people don't like our style, you know. Never mind. Yes. Sylvia Kina. Yes, the Sylvia. আমার বিশ্বাস, আমার কথা, রাজিয়ার কথা, ফারহানার কথা, শিপুর কথা, লিমা নতুন জয়েন করছে, আই হোপ শি উইল গেট টু নো ইউ মোর এন্ড শি উইল ফিল দ্য সেম ওয়ে। আমি বলবো আমি ব্লেসড, অনেক বলাতে সম্ভব না, মানে এটা আপু মানে এটাকে মাল্টিপ্লিকেশন করছে। আমরা না ওর জীবনে যারা এসে চলে গেছে তারাও আমি জানি এই জিনিসটা একমত হবে আমার সাথে। শি ইজ এ ব্লেসিং অ্যাজ এ ফ্রেন্ড, ইটস এ গিফট ফ্রম আল্লাহ সুবহানাহু। আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই ফ্রেন্ডশিপটাকে আমাদের ইভিল আই থেকে রক্ষা করে, এবং আমাদের এই ফ্রেন্ড যেন আজীবন আমরা যেন বুড়া কালের দাঁত ভেঙে এখানে এসে কিছু বলবো এসে খাবেন। তাতেই তুই আমার মন জয় করে ফেলছিস সেই জায়গায়, ভিতরে কান্দা থাক। হ্যাঁ, এই যে দেখ ইমোশনাল হয়ে গেছে, ইমোশনাল হয়ে গেছে আমাদের বিবি পর্যন্ত।
সিলভিয়ার বার্থডে সেলিব্রেশন একের পর এক ধামাকা ছিল। আমার বাসায় তো ঘরোয়া পরিবেশে সবাইকে বলেছি, সবাই সুন্দর এসেছে এবং খুবই ভালো লেগেছে। আর আজকেরটা বিজান রেস্টুরেন্টে সবাই মিলে এত মজা করেছে, এত হাসি ঠাট্টা গল্প, তার মধ্যে ইমোশনাল মোমেন্টও ছিল। বাট যাই হোক, সবাই মিলে খুব বেশি এনজয় করেছি। বাট গেস হোয়াট, সব কিছুর পরে এখন আমরা যাচ্ছি চায়ের আড্ডায়। আমাদের আড্ডা তো শেষই হবে না। খাচ্ছি সাথে গরম গরম চা। আর এই যে চায়ের আড্ডা চলছে বার্থডে গার্লের সাথে, কই গেছে রাজিয়া? আমরাও আছি চায়ের আড্ডায়, যে আমরা এখন মুড়ি মাখা খাবো। আমরা তো কি খাচ্ছি দেখাই, এই যে মুড়ি মাখা ঝাল মুড়ি, তুই তো চা খাস না, অবশ্যই জানাবেন। আপনাদের সাথে আমাদের সেদিনের তোলা কিছু ছবিও শেয়ার করছি। আমাদের লুকগুলো কেমন লেগেছে আর কার সাথে ম্যাচ আছে সেই কোশ্চেন আপনাদের কাছে রইল, অবশ্যই আমাদেরকে জানাবেন। আর সবাই সিলভিয়ার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আমার নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।